আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আপনাদের জানতে চাওয়া নামের অর্থ থেকে তিনটি নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম তিনটি হলো মাহিয়া, নয়ন, শান্ত। প্রথমে আমরা মাহিয়া নামটি সম্পর্কে আলোচনা করব। মাহিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে তা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। তেমনিভাবে মাহিয়া নামের অর্থ নিয়েও রয়েছে বিতর্ক। একজন মুসলমান হিসেবে যদি আপনি মাহিয়া নামটি রাখতে চান তাহলে এই নামের বানানটি শুদ্ধ করতে হবে। পবিত্র কোরআন শরীফে সূরা আনআমের 162 নম্বর আয়াতে এই নামটি পাওয়া যায়, যেটির শুদ্ধ বানান হল মাহিয়া। তখন এই নামটি হবে কোরআনিক একটি নাম যার অর্থ হবে জীবন। আর যদি মাহিয়া রাখেন তবে তা আরবি ও ইসলামিক কিনা এ মুহূর্তে বলতে পারছি না, তবে পরে আমি জানতে পারলে আপনাদেরকেও জানাবো। অনেকে আবার মাহিয়া নামের অর্থ করেছেন বন্ধুত্ব বা প্রিয় অথবা নিবারণকারিণী বা নির্মূলকারী। দ্বিতীয় নামটি হলো নয়ন। এটি বাংলা ভাষা থেকে নির্গত একটি শব্দ যা আরবি ও ইসলামিক নয়। নয়ন নামের অর্থ হলো চক্ষু বা নেত্র। তৃতীয় নামটি হলো শান্ত। শান্ত নামটিও বাংলা ভাষা থেকে নির্গত একটি শব্দ, এটিও ইসলামিক ও আরবি নাম নয়। শান্ত নামের অর্থ হলো চুপচাপ বা শান্তিযুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নামের অর্থ জানতে চাইলে আমাদের যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সেই নামের অর্থ সম্পর্কে আপনার সামনে একটি ভিডিও তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।